শুরু হয়ে গেছে। তো আলু উঠাইলাম, ঠিক আছে, ওই দেখেন আলু তো এগিয়ে যেতেছে, আবার গাছ বুনে যেতেছে, ইনশাল্লাহ 2-3 মাসের ভিতরে আবারও আলু পাইব আশা করা যায়। ঠিক আছে, আলু গাছ মৃত্যু নাই বললেই হয়। ঠিক আছে, এই যে বুনতেছি এইভাবে, খালি শুধুমাত্র একটু যত্ন করতে হইব, আশা করি হচ্ছে পানি দিতে হইব, ঠিক আছে, ইনশাল্লাহ হয়ে যাবো। তো আমি এই যে ফালাইতেছি আলু গাছ, তো ফালাই ফেলে মাটিটা দিব। এই আলুটি তোলার ইচ্ছা আছে আল্লাহ, এ কাউসার ভাই কথায় কথায় আলুডি তোলা হইলো, নাহলে তো আলুডি পাওয়া যেত না। আলু তোলা, আলু হবে ইঞ্চুই ইঞ্চুই আলু আছে, নষ্ট করে এলাম নাই, ইনশাআল্লাহ তুলছ, মনে আশা পূর্ণ হয়েছে, অনেকগুলো আলু যাই গে আলহামদুলিল্লাহ। আজকে আবার রমজানের 2 দিন যাওয়া হইলো, দ্বিতীয় রমজান আজ, কাউসার ভাই জায়গায় থাকুন, ইসুম ইসুম এক বাল্টিং করে পানি জানি দিয়া দেন, কেন গে আমরা তো সময় সুযোগ সবসময় থাকি না। আল্লাহ ভরসা, ইনশাল্লাহ গাছটি বললাম, আশা করি যে আবারও হবে। আশা করা যায় মাঝি দিয়া দিদি নে মিল্লা, আমি এখন মাঝি দিয়ে দিতেছি মৃত্যু নাই আলুটা, শেওয়ালে নষ্ট করছিল না তো আলু, বহুত আলু হয়েছিল মিয়া, এবার এবার তো আলু হয় নাই, এবার বড় বড় আলু হয়েছিল, আলু ডুবুচ্ছে গেল গতবার। সঠিক সময় আছে না, সঠিক সময় না তো নষ্ট হয়ে গেছে, হালকা ধরা ধর টুসা হয়ে গেলে বালতে দাও না। এটা পাতাটি যে শুটকি মাছ দেয় সেই নাকি পাতা উপর দিকে তো ভুনো করে দিলাম, মেয়ে বোঝো নাকি আঙ্গ বাংলাদেশে মাসে উড়ানে উড়ান টুটানি যেত আলু, এটা বুনে দিব গাছটা।